ফুলে কেনেকৈ শরীর সুস্থ কৰি ৰাখিব পাৰে প্ৰাকৃতিক সৌন্দৰ্যৰ ৰাণী ফুল যে অকল শোভা বৰ্ধনৰ বাবে প্ৰয়োজন তেনে নহয় শরীরের যিকোনো সমস্যা নিরাময় করাতো ফুলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তেন্তে আহকচোন আজি আমি স্বাস্থ্য ধরে রখাত ফুলের ভূমিকা কি সেই সম্পর্কে জানো প্রাচীন যুগরে পৰা কটা শিঙাত তেজ বন্ধ কৰিবলৈ নার্জি ফুল ব্যবহার করে অহা হয়েছে ইয়ার উপরই বিছাই ডাকিলে বিষাক্ত সাপে খুটিলে নার্জি ফুল পিহি মলম করে লগালে বিষ কমে মাহেকীয়া অনিয়মীয়া হলে পাঁচপাহমান জবা ফুলের কলি পিচি খালি পেটত খালে ঋতুস্রাব নিয়মীয়া হয় চুলির সৌন্দর্য বৃদ্ধিতো জবা ফুল অন্যতম বকুল ফুলের রসর লগত এসামুচ কলা খাৰ আৰু মৌ মিহলি করে গরম করে খালে রক্তহীনতার রোগ ভাল হয় মেলেরিয়া জ্বর পাল জ্বর কৃমিনাশ কৰিবলৈ শিয়ালি ফুল এমুঠি ভাজি পুয়া খালি পেটত খাব লাগে সৰু লৰা ছোৱালীৰ ভোক নালাগিলে শিয়ালি ফুল ভাজি খোৱালে ভোক লগা আৰম্ভ হয় চকু রঙা পড়ার রোগত বগা গোলাপ ফুলের পাহি পানিত তিয়াই রাখি চকুত দিলে এই সমস্যার পর হাত সারিব পারি গুয়াহাটির রূপনগরের পর সাজিদ আহমেদর সহযোগত প্রণামী শর্মা নিউজ হেলথ প্লাস